আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশনোভা কিচেন। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটাবাটির ঝামেলা ছাড়াই ব্লেন্ডারে কিভাবে খুব সহজেই কালো জিরা ভর্তা তৈরি করা যায়। দর্শক মণ্ডলী, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলেই নতুন নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কালো জিরা ভর্তা করার জন্য আমি একটা ছাঁকনিতে কালো জিরাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন ছাঁকনিতে একটু ছেঁকে নিচ্ছি পানিগুলো ঝরে নেওয়ার জন্য। আমি এভাবে 5 মিনিট রেখে দিব কালো জিরাগুলো। কালো জিরাগুলো টেলে নেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন 5 মিনিট পরে কালো জিরাগুলো ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে কালো জিরাগুলো আমাকে তেলে নিয়ে পানি একেবারে শুকিয়ে নিতে হবে। কালো জিরাগুলো এভাবে তেলে নিতে হবে 4-5 মিনিট। আমার ফ্রাই কালা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে পর্যায়ে আমার কালো জিরাগুলো কালা শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। আমি এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দেখতে পাচ্ছেন গোটা নিয়েছি, এগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। ভাজনা করে নিব, অনেক বেশি ভাজবো না, আবার অনেক কাঁচাও রাখবো না, মিডিয়াম করে নিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ পর্যায়ে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভাজিও নি কিন্তু আমি, আবার অনেক বেশি কাঁচাও রেখিনি। এইভাবে করতে হবে বিষয়টা একটু খেয়াল করে। এখন আমি ব্লেন্ডার করে ভর্তাটা তৈরি করব। প্রথমে আপনার কালো জিরাটাকে ব্লেন্ডার করে নিতে হবে। এখন আমি ব্লেন্ডার করে নিব কালো জিরা। এ পর্যায়ে আমি ব্লেন্ডারে কালো জিরা দিয়ে দিয়েছি, আমি এখন ব্লেন্ডারটা ছেড়ে দিব। এ পর্যায়ে আমার কালো জিরাগুলো ব্লেন্ডার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন এই কালো জিরাগুলো একটু একটু সাদাটে হয়ে আসছে, মানে ব্লেন্ডার হয়ে গেছে। এ পর্যায়ে ব্লেন্ডার করার জন্য আমি মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখন এটা ব্লেন্ডার করে কালো জিরার যে গুঁড়াগুলো আমি ব্লেন্ডার করেছি ওগুলো মিক্স করে লবণ দিয়ে ফাইনালি আমি এখন ব্লেন্ডার করে নেব। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার হয়ে যাওয়ার পরে আমি এখন কালো জিরার গুঁড়াগুলো দিয়ে দিয়েছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি বাকি ব্লেন্ডার করে নিব। তৈরি হয়ে গেল আমার কালো জিরার ভর্তা, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। কালো জিরার এই ভর্তাটি একটা বক্সে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখেন কত সহজেই বাটাবাটি ছাড়াই কিন্তু ব্লেন্ডারে খুব সহজেই কিন্তু কালো জিরার ভর্তা বানানো যায়। আর কালো জিরার উপকারিতার কথা বলে তো আমি শেষ করে পারবো না, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।